أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. বরাবরের মতোই আজকে একটু নামাজ রিলেটেড দোয়া আছে। এটা আমরা সবাই জানি, জাস্ট আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা যেন এই দোয়াগুলো যখন পড়ব তখন যেন অর্থগুলো একটু মনে আসে, মানে মুখস্থ করার চেষ্টা করব যতটুকু পারা যায়। হ্যাঁ, এবং একটু জাস্ট ছোটখাটো এইসব ব্যাপার নিয়ে আলোচনা করা। তো আজকে যেটা দোয়া সেটা ছোট্ট একটা দোয়া আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে রুকুতে গিয়ে আমরা কোন দোয়াটা পড়বো। মোরলেস আমাদের এটা মুখস্থ আছে যে সুবহান রব্বিয়াল আজিম, এটা আমরা জানি সুবহান রব্বিয়াল আজিম এটার অর্থ কি, এবং এইখানে আপনি অন্য দোয়াও পড়তে পারেন, মানে এটার সাথে এটা তো পড়বেন, সাথে আরো পড়তে পারেন সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিল্লি, এটাও সহি হাদিস থেকে পাওয়া। এটা আমরা ইন জেনারেল সবাই পড়ি, বাট অনেকে এটার সাথে আবার এটাও পড়ে। রুকুতে সময় বেশি দেওয়া ভালো, এটা বরং আরো বেশি ভালো হয়, কনসেন্ট্রেশন বেশি আসে। আর রুকুর কিছু নিয়ম আছে, তার মধ্যে এটা হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই পিঠের জায়গাটা যেন এরকম সোজা হয়, এরকম রুকু ঠিক না, আবার এরকম বেশি নুয়ে যাওয়া এটাও ঠিক না। তারপরে হাত দেওয়ার জায়গাটা আমাদেরকে ঠিক হাঁটুর মালার উপরে হাতটা রাখতে হবে, হ্যাঁ এরকম উপরে বা এরকম ভাবে না, একদম এরকম করে হাত দুটো লম্বা করে রাখতে হবে। এটাই হচ্ছে প্র্যাকটিস, যেটা সুন্না প্র্যাকটিস আর কি। এখন এই এই পজিশনটা আমরা জানি, অনেকে অনেক সময় হয়তো কোনো কারণে ব্যথা বা কোনো কারণে হয়তো পারে না, বাট যদি না জানি তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এরকম সোজা করতে হবে, ব্যাপারটা চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন আমি চাবো যে এই দোয়াটার সাথে আমরা অর্থটা একটু মনে রাখি যে সুবহানা রব্বিয়াল আজিম মানে কি, মানে হচ্ছে গ্লোরি টু মাই লর্ড দ্য এক্সল্টেড, মানে সেই গড যে এক্সল্টেড, মানে আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি, যেই রব মহান, অত্যন্ত মহান, অনেক বড়, হ্যাঁ তার পবিত্রতা যা তার গ্লোরিটাকে আমি বর্ণনা করছি, এটাই হচ্ছে আমার এটার মানে। এটার বাকি আরেকটা যেটা দোয়া দিচ্ছি সেটার অর্থটাও glory is to you, O Allah, O our Lord, and praise is our yours, O Allah, forgive me. এটা সুন্দর দোয়া, এটাও পড়তে পারেন, এটার সাথে এটা পড়বেন অবশ্যই, এটার সাথে এটাও পড়তে পারেন, খুব একটা কঠিন কিছু না, আমরা এগুলো জানি, জাস্ট কয়েকবার ট্রাই করলেই পারবেন ইনশাল্লাহ। আর হচ্ছে যে মনে রাখার জন্য এই দোয়ার, এই দোয়াগুলোর অর্থটা একটা ছোট ছোট জিনিস হয়তো একটু বলে রাখতে পারি, তাহলে হয়তো মনে থাকতেও পারে। আমাদের মধ্যে কি কেউ জানে সুবহানা মানে কি, মানে এমনি নর্মালি সুবহানা এই শব্দটা বা এই শব্দটার সোর্স এগুলার থেকে কোনো ধারণা আছে সুবহানা মানে কি? এটা তো হচ্ছে এখানকার মিনিং, এমনি ইন জেনারেল সুবহানা অ্যারাবিক শব্দটা সম্পর্কে ধারণা আছে, এটা সোর্স মানে শব্দটা কোথা থেকে আসে? গ্লোরি তো হচ্ছে সুবহানা হওয়ার পরে গ্লোরি হয়েছে আর কি। আর কেউ জানেন সুবহানা মানে কি? সুবহানা মানে হচ্ছে ফ্লোটিং, মানে ফ্লোটিং ফ্লোটেড, যে জিনিসটা কখনোই ডুবে যায় না, হ্যাঁ যেটা সবসময় ভাসমান থাকে। তো মানে এমন একটা গ্লোরি যে গ্লোরিটা হচ্ছে আমরা তাকেই করছি যে আল্লাহ কখনোই অস্ত যায় না, বা কখনোই উনি ডুবে যান না, কখনো উনি থেমে যান না, সবসময় উনি উপরে ভেসে থাকেন, মানে উনি কখনো অস্ত যাবে না, উনি কখনো শুয়ে পড়বেন না, উনি কখনো ঘুমাবেন না, এরকম ফ্লোটেড একটা জিনিস যেটা সবসময় পানির উপরে থাকে, হ্যাঁ ওইখান থেকে শব্দটা আসছে সুবহানা। তো সুবহানা যখন আমরা বলি, আমরা জানি আমরা গ্লোরির কথাই বলছি, মহান ওনার ওনার পবিত্রতার কথাই বলছি, কিন্তু সেটা কি ধরনের, মানে আমরা একটু বোঝার জন্য যে শব্দটার উৎপত্তিটা কোথায়, অ্যারাবিক ওয়ার্ডের কিন্তু একটা উৎপত্তি থাকে, যেমন এই সুবহানা এটা সুব সা বা আর হা, এই তিনটা অক্ষর নিয়ে হচ্ছে আসল শব্দ,
হ্যাঁ, এবং একটা শব্দকে বিভিন্ন ভাবে, বিভিন্ন অক্ষর আগে পিছে উপরে হারাকা নিচে হারাকা চেঞ্জ করার কারণে প্রায় 114টা শব্দ তৈরি করা যায় একটা শব্দ থেকে। এটা হচ্ছে আরবিকের সবচেয়ে বিউটি। যেমন ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আমরা বলি হচ্ছে সেজদা দেওয়া, তাই না? সেজদা, তো সেজদার ভিতরে শব্দটা হচ্ছে সা যা দা, সিন যা আর দাল, সাজাদা, তিনটা অক্ষর। এই তিনটা অক্ষর মানে হচ্ছে সেজদা, মানে হচ্ছে আপনি সেজদা দিচ্ছেন, মাটিতে সেজদা দিচ্ছেন। আমি যদি বলি মাসাজিদ, মাসাজিদ মানে হচ্ছে দ্য প্লেস অফ সেজদা, মানে যেখানে প্লেস দিই, তারপরে মা যোগ করলাম, সেজদা হয়ে গেল মাসাজিদ, মানে একটা শব্দ থেকে আর একটা শব্দ হলো। আবার আমি যদি বলি হচ্ছে যে মসজিদ, সাজাদা, তারপরে হচ্ছে যাকে সেজদা দিচ্ছি, হ্যাঁ, তখন সে আর একটা শব্দ। তো এরকম অ্যারাবিক ওয়ার্ড গুলো এইভাবে হয় যে একটা শব্দ থাকে সেটাকে বলে রুট ওয়ার্ড, এবং রুট ওয়ার্ড কে বিভিন্ন ভাবে কম্বিনেশন করে, কখনো উপরে সাদ্দা দিয়ে, কখনো নিচে কাসরা দিয়ে, কখনো উপরে ফাথা দিয়ে, কখনো আগে একটা শব্দ মা ইউজ করে, কখনো লা ইউজ করে, কখনো পরে না ইউজ করে, কখনো ইয়া ইউজ করে, বিভিন্ন ভাবে একটা শব্দকে হাত মানে ছয় ছয় রকমের তৈরি করা যায় এবং বিভিন্ন রকমের ওয়ার্ড তৈরি হয়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আস্তে আস্তে যখন এগুলো পড়তে থাকবো, দেখবেন আপনি যখন অ্যাপস এর মধ্যে দেখবেন কিছু কিছু অ্যাপস এর অপশনটা থাকে যে শব্দটার উপরে ক্লিক করলে সে তখন তার ডিটেলস বলে, ডিটেলস থেকে আপনি রুট পাবেন, দেখবেন একই রুট কিন্তু বিভিন্ন ভাবে ইউজ হচ্ছে। তো সুবহা, সুবহা এটার মানেই হচ্ছে যেটা হচ্ছে ফ্লোটিং, মানে যেটা কখনোই ডোবে না। এরকম গ্লোরি, মানে গ্লোরি তো গ্লোরি, কিন্তু যখন আমি আল্লাহ সম্পর্কে বলছিলাম, বলছি আল্লাহ, আল্লাহর কোনো মানে শেষ নাই, সবসময় উপরে আছে, ভেসে আছে, উপরে আছেন, এটা হচ্ছে মিনিং। হ্যাঁ, আমরা যখন সুবহানা রব্বিয়াল আদিম বলবো তখন এই কথাটা মনে পড়তে পারবে যে হ্যাঁ, এরকম গ্লোরি যিনি কখনোই অস্ত যাবেন না। হ্যাঁ, এটা হচ্ছে একটা দোয়া। যাক, লাস্ট ক্লাসে আমরা একটা দোয়া শিখেছিলাম, সেটা কিসের ছিল কে বলতে পারবে? সানাসুরা সানাসুরা, নামাজের অর্থ আগে যেটা পড়া হয়ে আর কি। ফাতিহার আগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা এটা ছিল হচ্ছে দোয়া। আপনাদের যেটা যেটা আমরা পড়ি। অর্থ মনে আছে কারোর একটু? প্রথম লাইনটা কে বলতে পারবে অর্থ? প্রথমটা গ্লোরি গোস টু আল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখি, গ্লোরি ইজ টু ইউ আল্লাহ এন্ড প্রেইজ। এই যে হামদি, হামদ মানে হচ্ছে প্রেইজ। হ্যাঁ, আল্লাহকে প্রেইজ করতেছি, তুমি কত সুন্দর, মানে তুমি কত প্রেইজ করার মতো তুমি। হ্যাঁ, তারপরে এই এখানে একটা মানে আছে, তাবার ওয়াতা বা রাস মুকা, এখানে বলছিলাম আল্লাহর নাম ইসমুকা। নিয়ে। হ্যাঁ, ইসমুকা, ইসমুকা মানে কি? ইসম, আমি বলছিলাম ইসম মানে হচ্ছে নাম। হ্যাঁ, তো কা হচ্ছে তোমার, তোমার নাম। তাহলে কি হচ্ছে, ব্লেজড ইজ ইউর নেম, এটা হচ্ছে এক্সল্টেড ইউর ম্যাজিস্ট্রি। জাদ্দুকা, আনোয়ার ভাই বলেন তো, এটা আপনি বললেন লাস্টেরটা মনে আছে, লাস্টেরটা কি? একমাত্র তো আল্লাহর প্রার্থনা করি, আর তোমার মানে প্রার্থনা করার আর কেউ নাই, এই এই টাইপের একটা হ্যাঁ মানে। হ্যাঁ, লা ইলাহা মানে, লা মানে নাই, নো, ইলাহা মানে কোনো, ইলাহা নাই মানে উপাস্য করার মতো কেউ নাই, ইলাহা মানে যাকে আমরা ওয়ার্শিপ করি, ওয়ার্শিপ করার মতো কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, তো গয়রুকা মানে ওয়ার্ড দি, মানে এটা করার কোনো মানেই হয় না, কাকে আমি ওয়ার্শিপ করব। এটার মানে আবার রিমাইন্ডার দিলাম, যাতে আমরা, আমি স্লাইড গুলো তো থাকে, একটু খুলে এই দোয়াগুলো একটু দেখে নেবেন। নামাজের মধ্যে আমরা প্রত্যেক দিন পড়ি, এক একটা ওয়াক্তে বেশ কয়েকবার করে পড়ি, একটু যদি বুঝে পড়ি বা পড়ার সময় একবার মনে করি, দেখবেন আপনার পুরা কনসেন্ট্রেশনটা নামাজে চলে আসবে। কারণ আমরা জানি নামাজের মধ্যে খুশু আনা খুব কঠিন, নামাজে দাঁড়িয়ে আমরা অনেক কিছু চিন্তা করি, অফিসের কাজ, এই বাসার কাজ, এই গাড়ি, এমুক তমুক, অনেক কিছু, কিন্তু যখনই এই অর্থটার কথা মনে করার চেষ্টা করবো না, আচ্ছা তাবারাকা আসমুকা, আসমুকা মানে নাম, ও আচ্ছা, ব্লেসড ইজ ইউর নেম, তখনই কি দেখবেন পটপট করে কনসেন্ট্রেশনটা এই স্লাইডের মধ্যে চলে আসবে। হ্যাঁ, তো এটা প্র্যাকটিস করতে করতে একসময় ইনশাল্লাহ হবে।
যাক, আমাদের পুরোপুরি মানে আমাদের কোর্সের সাথে এটা 100% রিলেটেড না, বাট আমি চাচ্ছিলাম যে একটু এটাকে প্র্যাকটিস করা, এই জন্য ইনক্লুড করা। যাই হোক, আমরা যেখানে ছিলাম মিম সাকিন রুলস, আমার মনে হয় লাস্ট ক্লাসে আমরা যেটা শিখেছি একটা ছোট্ট করে রিক্যাপ করে ফেলি। অনেকের কিছু কোশ্চেন ছিল বা কনফিউশন ছিল। নুন সাকিন রুল ছিল চারটা, ওরকমই মিম সাকিন রুল হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইদগাম, একটা হচ্ছে ইকফা, আর একটা হচ্ছে ইধার। তো ইদগাম কি, আমরা নুন সাকিনও শিখেছিলাম যে ওটা মার্জ হয়, এবং মার্জ যখন হয় একটা নুন পড়ে যায়, এখানেও তাই মিমে মিমে মার্জ হবে, একটা মিম পড়ে যাবে, এবং যখন পড়ে যাবে তখন সাউন্ডটা গুন্না সাউন্ড হবে, এবং গুন্না সাউন্ড হবে এটা মনে রাখতে হবে। তো ইদগাম মানে হচ্ছে মার্জ, আমরা আগেও শিখেছি ইদগাম মানে মার্জ, এখানে মিমে মিমে মার্জ হচ্ছে। হ্যাঁ, এই দেখুন, দেখেন গাশিয়া হুম, এখানে একটা মিম আছে, পরে এখানেও একটা মিম আছে, যেহেতু এই মিমের ভিতরে একটা সকুন আছে, তাতে এখানেও সকুন আছে, দুটা মার্জ হয়ে যাবে, তাহলে হুম্মা। হ্যাঁ, যখন এই হুম্মা বলবো তখন ওর নাকে তুলতে হবে, এবং সেটা একটু দুই কাউন্ট হবে, গশি গশিয়া হুম মাউজুন। হ্যাঁ, মানে হুম আপনার নিজের ফিল করতে হবে যে নাকের মধ্যে ঘং আওয়াজ হচ্ছে। নিজেই নাকে হাত দিলে একটা আওয়াজটা পাবেন, যদি না নাকে গু না হয় তার মানে বুঝতে হবে যে গুন না হচ্ছে না। হ্যাঁ, এই রুলস সাথে কারোর কোনো প্রবলেম আছে? ইরা ভাই আপনি বলছিলেন আপনার একটু কনফিউশন ছিল, আর ইউ ক্লিয়ার নাও? নেক্সটটাতে যাই, সেটা হচ্ছে ইকফা। ইকফা হচ্ছে যে রুল অ্যাপ্লাইজ মিম সকুন ফলোড বাই এ বা, মানে যদি মিম মিমের উপরে সকুন হয় এবং তারপরে যদি বা থাকে তাহলে মিম উইল বি হেল্ড এজ এ গুন্না। তো ওই এই একটা মিম যার উপরে সকুন হবে এবং তারপরে যদি একটা বা থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই মিমটাকে একটা গুন্না দিয়ে উচ্চারণ করব। হ্যাঁ, যেমন দেখেন কুনতুম বিহা। হ্যাঁ, তার মানে এই এখানে আমি মিমটাকে নর্মালি শুধু উচ্চারণ করে চলে যাব না, এখানে আমি একটা গুণনা করব, যেহেতু বা আছে তাহলে কুনতুম বিহা, কুনতুম বিহা, এটাই হচ্ছে ইকফা। ইকফাতে আমরা নুন সাকিনের যখন রুলে ইকফাতে শিখেছিলাম, সেখানে ছিল হচ্ছে যে আমরা মিমটাকে বা নুনটাকে আমরা একটু হাইট করতাম, কিন্তু একটা অনেকশট টাইপের উচ্চারণ করতাম, কিন্তু গুণনা হতো। এখানে মিমের উচ্চারণ হবে কিন্তু খুব প্রোনাউন্স মানে হবে, এবং সেটার মানে বায়ের উচ্চারণটা প্রোনাউন্স হবে, মিমের উচ্চারণটা খুব একটা প্রোনাউন্স হবে না, কিন্তু মিমের উচ্চারণটা নাকের ভিতরে চলে যাবে। হ্যাঁ, এটা হবে কুনতম বিহা, কুনতম বিহা। হ্যাঁ, মানে বি বায়ের উচ্চারণটা ক্লিয়ার আসতে হবে, কিন্তু বায়ের উচ্চারণে আগে যে গুন্না আওয়াজটা সেইটা খুব প্রোনাউন্সড হতে হবে। এটা ক্লিয়ার? ফরাজ ভাই আসসালামু আলাইকুম। সরি আমার একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে। এইটা তো একটা মানে কনফিউশন না, ক্লারিফিকেশন আর কি, যে ওইখানে ইকলাভ যে এটা পড়ছে নুন সাকিনে, ওইখানে ওই যে মিম উপরে থাকলে তখন বা বলতেছি, তো ওইখানে মিমের উচ্চারণটা প্রমিনেন্ট হবে, কিন্তু এখানে মিমের উচ্চারণটা প্রমিনেন্ট হবে না। হ্যাঁ, কারণ ওইখানে তো নুন ছিল, ওখানে নুন ছিল, নুনটাকে আমরা ড্রপ করে মিম নিয়ে আসছিলাম, মিম নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা কিন্তু রুলসের নাম ছিল হচ্ছে ইকলাব, ওই রুলতে এখানে নাই, দেখেন ওই রুলতে এখানে একদমই নাই না। হ্যাঁ, কারণ ওই রুলটা ছিল হচ্ছে নুনটাকে আমরা ড্রপ করে দিছিলাম, ড্রপ করে দিয়ে মিমকে নিয়ে এসেছিলাম, ওখানে কিন্তু শব্দের মধ্যে মিম ছিল না, আমরা মিমকে নিয়ে এসেছিলাম অনলি বিকজ পরে বা ছিল বলে। হ্যাঁ, আর এখানে মিমের পরে অটোমেটিক্যালি বা আসে, সেই জন্য মিমটাকে আমি ড্রপ করে দিব, কিন্তু ড্রপ পুরোপুরি করব না, ওই গুন্নার ভিতরটা ঢুকে যাবে, মানে ওটা ওই গুন্নার ভিতর টাইপের হবে, আমি ক্লিয়ার কোনো মিমের উচ্চারণ করব না। প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। বাকিরা ঠিক আছেন এইটাতে?
ইকফা আচ্ছা সবাই মিউট অথবা সবাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা নেক্সটটা হচ্ছে ইথার ইথারটা খুব ইজি এটা নুনেও সেম ছিল সেটা হচ্ছে যে নুনের উচ্চারণটা আমরা ক্লিয়ার উচ্চারণ করছিলাম ফর সিক্স অক্ষর ওই ছয়টা অক্ষরের জন্য আমরা নুনের উচ্চারণটা ক্লিয়ার ছিল এখানেও মিমের উচ্চারণটা ক্লিয়ার হবে যদি মিমের পরে একটা মানে যদি আদার দেন এই বা এবং মিম থাকে মানে বা যদি না থাকে মিম যদি না থাকে অন্য যে কোনো শব্দ যদি তার অক্ষর যদি তার পরে থাকে সেই ক্ষেত্রে মিমের উচ্চারণটা ক্লিয়ার হবে যেমন দেখেন এখানে মিমের উপরে সকুন আছে তারপরে হচ্ছে ইয়া আদার দেন বা এবং মিম যেহেতু আছে তার মানে এই মিমের উচ্চারণটা খুব ক্লিয়ার উচ্চারণ হবে হোম ইয়া এখানে দেখেন হু এর পরে মিম আছে মিমের পরে আছে গয়েন গয়েন যখন আছে গয়েন কিন্তু না বা না মিম এই বা এবং মাম কোনোটাই না তাহলে সেই ক্ষেত্রে এই মিমের উচ্চারণটা ক্লিয়ার উচ্চারণ হবে লাহুম ক্লিয়ার মিম উচ্চারণ হবে এবং সুন্দর মানে উচ্চারণ হবে মিমের উচ্চারণটা কিন্তু এখানে কোনো গুণনা হবে না এটাই হচ্ছে মেন ব্যাপার আগে দুটোতেই গুণনা হবে কিন্তু এই ক্ষেত্রে কোনো গুণনা হবে না ক্লিয়ার জি এখানে অনেক প্র্যাকটিস ছিল আমি জানি না আপনারা প্র্যাকটিস করেছেন কিনা আমি স্ট্রেট অ্যাওয়ে আমরা আজকের সেশনে যাব তার আগে যদি কারোর কোনো কিছু কোশ্চেন থাকে করতে পারেন সবাই ক্লিয়ার এত ভালো স্টুডেন্ট মিমের পরে মিম আর বা থাকলেই আমরা ওরিড হব আদারওয়াইজ নরমাল পড়ে যাব আর কি মিম এবং বা থাকলে হ্যাঁ ওরিড হবে মিমের মানে কি ওই গুণনা দিবে মিম আর বা থাকলে গুণনা দিবে চিন্তা ভাবনা করে পড়ব আর হ্যাঁ গুণনা দিবেন গুণনা দিব অথবা হাইড করে দিব আর কি হ্যাঁ মানে দুটোতেই গুণনা দিবেন একটাতে হাইড করবেন একটাতে একটু মানে জয়েন্ট হবে এই আর কি কিন্তু যে যদি মিম এবং বা থাকে না থাকে সেই ক্ষেত্রে ক্লিয়ার মিমের উচ্চারণ হবে আচ্ছা আমি রেকর্ডিংটা এখন বন্ধ করি আপাতত ইনশাল্লাহ